আমরা শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো রুপিস সাতশো কুড়ি ওয়াজ ডিভাইডেড এবং ডি ই সাতশো কুড়ি টাকা আমরা পাঁচজনের মধ্যে ডিভাইডেড করবো দ্য সাম রিসিভ বাই দ্য বাই দেম ওয়াজ ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ইন অ্যারেথমেটিক প্রগেশন অর্থাৎ এটা উদ্যোগ ক্রমে অর্থাৎ কমের দিক থেকে আস্তে আস্তে বেশির দিকে যাবে একটা সমান্তর প্রগতিতে রয়েছে এবার এখানে বলে দিয়েছে যে ই রিসিভ চল্লিশ মোর দেন এ এ থেকে ই চল্লিশ টাকা বেশি পাবে এখানে ওরা কতজন রয়েছে এ রয়েছে বি রয়েছে সি রয়েছে ডি রয়েছে ই রয়েছে এবার এখানে কিন্তু ই এর টাকাটা বলে দিয়েছে ই কত টাকা পাবে এ থেকে চল্লিশ টাকা বেশি তাহলে ই এর পরি টাকার পরিমাণ কত আমরা এখানে একটু এইভাবে দেখিয়ে দিই যে এ প্লাস আমরা বলতে পারি চল্লিশ টাকা বেশি এই যে এ প্লাস চল্লিশ ওকে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু অ্যারেথমেটিক প্রোগ্রেশন সামন্তর প্রগতিতে রয়েছে বলেছে তাহলে আমরা কিভাবে করব তাহলে এ যে ই কত পেল এ প্লাস ফোর চল্লিশ টাকা বেশি বলেছে তাই তো আমরা তাই করে দিলাম এবার এখানে বিষয়টা হচ্ছে দেখো ই দ্বারা প্রাপ্ত ই এর টাকাটা তো আমরা বলে দিচ্ছি কিন্তু এ কত এখানে তো আমরা জানি না এবার আমরা যেহেতু এখানে সামান্তর প্রগতিতে বলে দিয়েছি তাই তো তাহলে দেখো বিষয়টা কীরকম হয় ই দ্বারা প্রাপ্ত অর্থের পরিমাণটা কত আসবে দেখো ধরা যাক এ কত টাকা দিচ্ছে আমরা বলছি যে সে ধরে নিলাম এ স্মল এ টাকা দিয়েছে এবার দেখো এদের একটা পার্থক্য থাকবে এদের একটা পার্থক্য থাকবে যেহেতু এখানে সামন্তর প্রগতিতে রয়েছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে এদের মধ্যে একটা পার্থক্য সেই পার্থক্যটা আমরা ধরে নিলাম ডি ভালো করে বোঝে আমরা ধরে নিলাম পার্থক্যটা ডি তাহলে ই এর কি টাকা আসে এই লজিক অনুযায়ী এটা যদি এ হয় তাহলে এইভাবে আমরা এই প্রত্যেকটা টাকা বের করতে পারি এ কত হবে এর হবে ফোর ডি এ প্লাস এ প্লাস ফোর ডি কেমন এটা যদি এ হয় এটা হবে এ প্লাস ফোর ডি

যদি তাই হয় তাহলে আমরা এবার এখানে বলতে পারি একটু ভালো করে লক্ষ্য করো প্রথমে যাই থাক না কেন ধরো এটা যদি এ হয় এটা হবে এ প্লাস ডি কারণ প্রত্যেকটাই তো বাড়বে তাহলে এ প্লাস ডি না বলে আমি একবারে তো দশ বলতে পারি এ প্লাস দশ এটা কত হবে এ প্লাস কুড়ি এটা কত হবে এ প্লাস তিরিশ এটা কত হবে এ প্লাস চল্লিশ তাহলে এই যে টোটালটা এই টোটালটাই তো আবার বলে দিয়েছে টোটালটাই তো বলে দিয়েছে সাতশো কুড়ি তাহলে এই টোটালটাকে তুমি যোগ করে দাও টোটালটাকে যোগ করে দাও টোটালটা হচ্ছে সাতশো কুড়ি তাহলে এখান থেকে তোমাকে এ এর মান বের করতে হবে এর মান একদম সঠিক উত্তর একশো চৌত্রিশ বোঝাতে পারলাম দেখো যে কোশ্চেন বুঝে তোমাকে আনসার করতে হবে ওকে ফাইন ঠিক আছে চলো তাহলে আমরা এখানে উত্তর করব অপশান নাম্বার এ চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী বলেছে একশো বাহান্ন পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যের এবং একশো সাতান্ন পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে এসে বিপরীত দিক থেকে বলেছে ও হ্যাঁ ঠিক সরি সরি এখানে ওরা কী চেয়েছিল আগের কোয়েশ্চেনটা একটু মিস্টেক হলো এখানে ওরা এর চেয়ে ই যদি এত টাকা বেশি হয় দেন হাউ মাস বি সরি বি এসে সরি বি আমরা এখানে বি এর টাকাটা চৌত্রিশ হয়েছে আরও দশ টাকা এখানে আমরা বাড়িয়ে দেবো ওকে ফাইন ঠিক আছে বি হবে একশো চৌত্রিশ ফাইন ঠিক আছে সরি এ হবে একশো চব্বিশ এ একশো চব্বিশ এটা হচ্ছে একশো চব্বিশ তাহলে বি হবে একশো চৌত্রিশ ফাইন ঠিক আছে থ্যাংক ইউ ভাই চলো পরের কোশ্চেন তাহলে পরের কোশ্চেন কি বললাম যে বিপরীত দিক থেকে আসে রাইট আমরা জানি বিপরীত দিক থেকে যদি আসে তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হয় তাদের রিলেটিভ স্পিড কিন্তু প্লাস হয়ে যায় তাই তো রিলেটিভ ডিস্টেন্স কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো দুটো ট্রেনের যেই ডিস্টেন্স লেন্থ বলে দিয়েছি সেই লেন্থ কত একটা হচ্ছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ একটা হচ্ছে একশো সাতান্ন পয়েন্ট আমরা যদি দুটোকে যোগ করি কত হবে পাঁচ সাত দুই নয় দেড়শো পনেরো তিনশো তিনশো তাই তো তিনশো দশ টোটাল হলো তিনশো দশ এটা কি এটা হচ্ছে তোমার ভালো করে বোঝো আমরা পেয়ে গেছি টোটাল আর কি বলেছে কত সেকেন্ডে পয়েন্ট থ্রি সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে প্রতি ঘন্টায় দুইটি টেনের যে সম্মিলিত গতিবেগ কত হবে তাই তো ইজিলি আমরা এবার ক্যালকুলেশন করব এখানে যে সময়ের কথা বলেছে তাহলে যে সময় সময়টা কত নাইন পয়েন্ট থ্রি এটা হচ্ছে মিটার এটা হচ্ছে কি সেকেন্ড হলো কিন্তু এখানে উত্তর রয়েছে মিটার ঘন্টা পার কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে আমরা জানি আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তুমি এবার এটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমার উত্তর চলে আসবে আচ্ছা তোমরা অনেকে উত্তর করেছো ফাইন একদম সঠিক উত্তর অপশান নাম্বার ডি ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে ওকে চলুন নেক্সট কোশ্চেনে যাই আমরা পরের কোশ্চেন কি বলেছে নির্মলিখিত কোন বিকল্পটি দুইটি মৌলিক সংখ্যার জোড়া তা সন্ধান করো অর্থাৎ কোনটা প্রাইম ফ্যাক্টর তাই না টোয়াইন্ট প্রাইম দুটোই প্রাইম কোথায় হবে বলো এখানে দেখো যে সাঁত্রিশ এবং একচল্লিশ ফাইন্ড হুইস অফ দ্য ফলোইং আর টোয়াইন ভালো করে বোঝো দুটি মৌলিক সংখ্যার জোড়া তা নির্ণয় করতে হবে আচ্ছা দেখি নির্মিলিখিত কোন বিকল্পটিতে দুটি মৌলিক সংখ্যার জোড়া আচ্ছা কেউ বলছো সাঁত্রিশ একচল্লিশ কেউ বলছো তিন আর সাত কেউ বলছো একচল্লিশ আর তেতাল্লিশ আচ্ছা ভাই এখানে কিন্তু তোমরা একটা মিস্টেক করে ফেলছ এই যে অপশানগুলো রয়েছে এখানে প্রাইম নাম্বার এবং তাদের মধ্যে ডিফারেন্সটা দেখব দেখো যে ফাইন্ড হুইজ অফ দ্য ফলোইং আর টুয়াইন দেখো টুয়াইন এই এই জিনিসটাকে লক্ষ্য করো টুয়াইন প্রাইমস এখানে তো প্রত্যেকটাই মৌলিক তুমি বলবে হ্যাঁ স্যার সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা একচল্লিশও মৌলিক সংখ্যা আবার তিন একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা সাতচল্লিশ একটা মৌলিক সংখ্যা একাত্তর একটা মৌলিক তিয়াত্তর একটা মৌলিক কিন্তু এখানে চেয়েছে কি এই জায়গাটা বুঝতে হবে এখানে যে অপশানগুলো রয়েছে একমাত্র লক্ষ্য করো একাত্তর আর তেয়াত্তরের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তাই না প্রাইম এটা লক্ষ্য করো এখানে দেখো ডিফারেন্সটা কত তেতাল্লিশ হচ্ছে আর এটা কত সাতচল্লিশ ভাই এদের ডিফারেন্সটাও দেখতে হবে না টুয়াইন্স প্রাইম বলতে কি এই জায়গাটাই তো মিস্টেক করে ফেলছ এটা হবে ফোর এটা হবে ফোর এটা কত হবে সাঁত্রিশ সাত আট চার এগারো তাহলে এটা কি করে হয় এটা তো মৌলিক সংখ্যা নয় এই যে টুয়াইন প্রাইম বলতে কি বোঝায় ভাই তাহলে এখানে দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা এদের ডিফারেন্সটাও একটা মৌলিক সংখ্যা অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার বোঝাতে পারলাম ভাই কারো কোনো ডাউট থাকলে বলো এখানে যে অপশানগুলো রয়েছে এখানে একাত্তর এবং তিয়াত্তর প্রাইম নাম্বার এবং তাদের ডিফারেন্সও হচ্ছে কিন্তু টু ইয়েস এখানেই তো আমরা মিস্টেক করি আর তোমার একটা জিনিস একটু মাথায় রাখা উচিত ছিল যে এখানে তো প্রত্যেকটা অপশানই দেখলাম আমরা মৌলিক সংখ্যা তাহলে এটা টু আইন প্রাইম কেন বলছে তাই না সাঁত্রিশ একচল্লিশ মৌলিক তুমি এটাই উত্তর করতে যাচ্ছ তাহলে বিয়ের কথা ভাববে না যে হেডও তো একটা মৌলিক তাহলে বি উত্তর করতে গেলে সি এর কথা ভাববে না যে সিও তো একটা মৌলিক তাহলে এবিসি তো তোমার উত্তর করার প্রশ্নেই আসছিলো না একটু মাথাটা খাটাও যে আমি ডিটাই করে দিই ডিও তো একটা মৌলিক কিন্তু এখানে টু আইনটা থাকছে কি ভাই বুঝতে পেরেছো কোশ্চেন সহজ আমরা ভুলটা কোথায় করছি চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন দেখো কি বলেছে দা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুইজ ভার্টিক্স মানে যার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আর গিভেন বাই এ কোয়ার্ডিনেট তাই তো তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আচ্ছা তোমরা উত্তর করেছো বা ফাইন ঠিক আছে আমরা একটু দেখে নিই কীভাবে করতে হয় দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে আমরা এখান থেকে একটু ধরে নিই দেখো কোয়ার্ডিনেট অফ ভার্টেক্স অফ ট্যাঙ্গেল আমরা একটা ত্রিভুজের ভার্টেক্সটা যদি এইভাবে বলি যে আমি একটু ডিটেলসটা একটু জাস্ট দেখে দিই এবিসি যদি একটা ত্রিভুজ হয় এর কি কোয়ার্ডিনেট অফ ভার্টেক্স অফ ট্যাঙ্গেল তাহলে আমরা বলতে পারি এ ইকাল টু যেহেতু এই কোয়েশ্চেনগুলো আমরা এর আগে করে নিই আমি একটু ডিটেলসে বলে দিই এ ইকোয়াল টু এক্স ওয়ান ওয়াই ওয়ান তো তাহলে এ কত আছে ওয়ান আর হচ্ছে টু দেন বি ইকোয়াল টু কত বি ইকোয়াল টু হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে বি কত আছে মাইনাস ফোর মাইনাস থ্রি আবার সি ইকোয়াল টু কী সরি সি এক্স থ্রি ওয়াই থ্রি কমা আছে কেমন ওয়াই থ্রি ইকোয়াল টু কত হচ্ছে তোমার ফোর আর হচ্ছে ওয়ান সরি ওয়ান ওয়ান এবার এখান থেকে আমরা জানি যে ত্রিভুজ তোমার ট্র্যাঙ্গেলের যেই এরিয়াটা তাই তো তার একটা সূত্র আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল টু কি আমি সূত্রটাকে বসিয়ে দিচ্ছি হাফ ইন টু আমরা এইভাবে যদি করি এই সূত্রটাকে একটু মনে রাখবে এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস করো এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি তুমি এখানে জাস্ট মানটাকে বসিয়ে দাও আশা করি সবাই করতে পারবে মানটা সবাই বসাতে পারবে তো ভাই সবাই মানটা বসিয়ে দাও ইয়েস বুট দাও একদম ঠিক আছে ফাইন আমরা এইভাবেও করতে পারি তাহলে এখানে আমাদের উত্তর চলে আসবে কি অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার চলো নেক্সট এবার কি বলেছে দা এসিএফ অফ টু কো প্রাইম নাম্বার দুইটি মৌলিক সংখ্যার গসাগু যা এই কোশ্চেনটা আমরা আগের দিনও রিপিট পেয়ে গেছিলাম খুবই ভালো আমরা জানি দুইটি মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ কিন্তু ওয়ান হবে দুইটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু অলওয়েজ ওয়ান হবে চলো নেক্সট এবার যে কোশ্চেনটা দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু এর মধ্যে কোনটা সত্য আমরা কিভাবে করবো আমি একটু দেখিয়ে দিই সবার প্রথমে দেখো নয় বাই ষোলো আর এটা কত আছে এটা হচ্ছে তেরো বাই হচ্ছে চব্বিশ একটা জিনিস লক্ষ্য করো নিচেরটাকে না ইকুয়াল করে দাও নিচেরটা ইকুয়াল করে তাহলে নিচে ইকুয়াল করতে গেলে বিষয়টা কি আসবে বিষয়টা হয়ে যাবে আটচল্লিশ করো তাহলে তিন ষোলো আটচল্লিশ চব্বিশ দুগুনি আটচল্লিশ তাহলে দেখো সাতাশ আর এ হলো কত ছাব্বিশ অর্থাৎ যেখানে তুমি দেখবে নয় আছে সেটাকে তুমি ধরো কত সাতাশ ধরে করো আর যেটা আছে তেরো সেখানে ছাব্বিশ ধরে করো তাহলে প্রথম অপশানটা দেখি প্রথম অপশানে কি রয়েছে সাতাশ তাই তো লেস দেন ছাব্বিশ দ্বিতীয়টা কী আছে সাতাশ ইকুয়াল টু ছাব্বিশ তৃতীয়টা কী আছে সাতাশ গ্রেটার দেন ছাব্বিশ চতুর্থটা কী আছে সাতাশ নট ইকুয়াল কি হচ্ছে তোমার ছাব্বিশ তাহলে এখান থেকে কোনটা উত্তর আসবে এ ভাই এখানে বিকল্পগুলোর মধ্যে তাহলে সঠিক হচ্ছে ভাই বাকিগুলো কি করে হয় ইয়েস একদম সঠিক উত্তর তাহলে বুঝতে পেরেছো আমরা কীভাবে করলাম আমরা কি করলাম যে নয় বাই আমরা একটু দেখে নিলাম নিচেরটা কি ইকুয়াল করে দিলাম এবার আমাদের তো বুঝতে সুবিধা হয়ে গেল দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এই যে আপকামিং যে এস পরীক্ষা হতে যাবে গ্রুপ সি বা ডি তাতেও কিন্তু আসতে পারে এটা মাথায় রাখবে কেমন পরের কোয়েশন দেখো এই যে সিমপ্লিফিকেশান সরল অঙ্ক আসতেই পারে বলো এটার উত্তর কত হবে খুব সহজ উত্তর দেখি তোমরা নিজেরা করো তো সবার প্রথমে কার কাজ করবে এই যে বার যা এই বারের কাজটা আগে করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে বার থাকে বারের কাজটা আগে করতে হয় তাহলে আমরা এর কাজ আগে যদি করি কত হবে এই দেখো এর কাজ করলে আগে হবে বারো এবার কাজ করো তাহলে এখানে আমরা দেখি এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস বারো করো তাহলে নয় প্লাস ছয় মাইনাস হচ্ছে বারো নয় প্লাস হয় পনেরো মাইনাস যদি আমি বারো করি তিন থাকছে তারপরে আবার করো তিন যদি আমরা করি আচ্ছা ইয়েস একদম সঠিক উত্তর বাহ ফাইন আমি এটা করব না সহজ কোশ্চেন নিজেরা সলভ করো একদম সঠিক উত্তর পার্থ ঠিক আছে বাকিরা চেষ্টা করো বাকিরা চেষ্টা করো আট আসবে এটুকু ক্যালকুলেশন করে এইট আসছে তাই তো চব্বিশ হয় তো তিন দিয়ে চব্বিশে কাটলে আট আট দিয়ে ছাপ্পান্ন কে কাটলে সাত এভাবে বাকিরা কি করতে পারবে একটু রেসপন্স করো তাহলে সবার প্রথমে তোমাকে এই বারের কাজটা আগে করতে হবে আচ্ছা একদম সঠিক নাম্বার সি ইস দ্য রাইট আনসার ওকে ওকে ফাইন ঠিক আছে ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন দেখো রোহন অ্যান্ড রোহিত একসাথে 10 দিনের মধ্যে একটা নির্দিষ্ট কাজ করতে পারে কে কে রোহন আর রোহিত এই যে রোহন আর হচ্ছে রোহিত একটা কাজ দশ দিনে করতে পারে আর কি বলে দিয়েছে অন্যদিকে রোহন একা অন্যদিকে আচ্ছা রোহন একা রোহন একা কাজটা কত দিনে করে পনেরো দিনে করতে পারে তাহলে বলেছে রোহিত একা দিনে করবে একদম সিম্পল কোয়েশ্চেন ছিল তিরিশ তিন দুই তাহলে কত হবে তিরিশ দিনে রাইট তিরিশ দিনে করবে আমরা যখনই কোনো এক্সাম দিতে যাই না কেন সেখানে তিরিশটা পঁয়ত্রিশটা বা কুড়িটা পঁচিশ যাই অঙ্ক থাকে না কেন সমস্ত রকমের অঙ্ক থাকে শুধু হার্ড বা শুধু ইজি শুধু মডারেট এরকম নয় একদম সব লেভেলের অঙ্ক থাকে আমরা এই প্র্যাকটিস সেটগুলো করে কিন্তু সেটাই বুঝতে পারছি আশা করি তোমাদের অনেকটাই কনফিডেন্স আসবে এই সেটগুলো দেখে আমি অলরেডি বিয়াল্লিশটা সেট রেডি করেছি ফর্টি টু ফর্টি সেট রেডি মানে এই চারটে বাদ দিয়ে এখনও বিয়াল্লিশটা সেট গ্রুপ ডির জন্য আমরা এই সেটগুলো কমপ্লিট করে দেবো প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভার্শানে থাকবে তোমাদের সুবিধা হবে এই সেটগুলো করলে আমার মনে হয় না আপকামিং গ্রুপটি নিয়ে যারা চিন্তাই করছো যে এতগুলো সেট করার পরে আর কারো কোনো টেনশান ডাউট থাকতে পারে যে না কীরকম হবে কোয়েশ্চেন অ্যাটলিস্ট এই ভরসাটা তোমরা পাবে কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস এক লক্ষ ষাট হাজার টাকা দুই বছরে টেন পারসেন্ট করে কি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে সেমি অ্যানুয়ালি ভাই সেমি অ্যানুয়ালি মানে কি হাফ ইয়ারলি তাহলে হাফ ইয়ারলি আমি ক্যালকুলেশন করব হাফ ইয়ারলি কিভাবে করব ভাই 10% পার্সেন্টেজ রয়েছে টু ইয়ার্স তাই তো তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট অফ ফাইভ পার্সেন্টেজ ধরে অঙ্ক করতে হবে আর টাইমটা তখন হয়ে যাবে কি ফোর হয়ে যাবে টাইমটা তখন হয়ে যাবে ফোর বোঝা গেল এবার এখানে কি বলেছে ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে বলেছে তুমি তো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে জানো ফোর ইয়ারের সূত্র কি বের করো এর এটা কত টাকার জন্য এখানে যা আসবে আমি করছি না আমি অ্যান্সারটা টিক মারবো এর পরে এটা ক্যালকুলেশন তোমরা করবে আমি কিন্তু তোমাদের কোম্পানির ইন্টারেস্ট দেখিয়েছি এবং আগরওয়ালের বই কমপ্লিট করে দিয়েছি কোম্পানির ইন্টারেস্ট আমার আর কিছু করতে হবে আমি এটা আশা করি না অ্যাটলিস্ট তোমাদের কাছ থেকে একশো টাকার জন্য ওই ইন্টারেস্ট হবে কত টাকা এই টাকাটা এই যে এটা তুমি বের করো এই ইন্টারেস্ট তাহলে এখানে ওরা জানতে চেয়েছে ষোলো হাজার এক লক্ষ ষাট হাজার টাকার জন্য কত আশা করি তোমরা ইজিলি বের করে নিতে পারবে যারা এইভাবে করবে না তারা কিভাবে করবে অন্যভাবে যদি করতে চাও এখানে কত ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বলতে কত হবে ভাই পাঁচ কুড়ি একুশ রাইট একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি এটা হচ্ছে কি তোমার অ্যামাউন্ট তার থেকে আমরা আবার মাইনাস করে দেবো আচ্ছা মাইনাস করব কত এক লক্ষ ষাট হাজারে আমরা আবার মাইনাস করব এবার একটু ক্যালকুলেশনটা আসা যাক ক্যালকুলেশনে আসা যাক ক্যালকুলেশনটা আমরা কিভাবে করছি একটু দেখো এখানে যদি সাম অ্যাপ্লাই করি একটু দেখে নিই কী হয় সাম যদি অ্যাপ্লাই করি আমি কি হয় একটু দেখে নেব আচ্ছা বাহ খুব সুন্দর তোমাদের উত্তর চলে এসছে দুই চার ছয় আট দুই আট আটের সাথে আট গুণ করলে কিন্তু ভ্যানিস তাহলে আমরা আট গুণ করব। উপরে কি আছে দেখো তিন তিন ত্রিকের নয় ভাই উপরে তো নয় চলে আসবে আচ্ছা আট চার বারো বারো আট চার ষোলো উনিশ ঠিক আছে উপরে কিন্তু নয় চলে আসবে উপরে আমরা দেখলাম নয় চলে আসছে কারণ এই দেখো কত কই এখানে দুই আর একে তিন তিন ইন্টু তিন তিন তিককে নয় নয় ইন্টু তিন নয় যাই করো না কেন এখানে কিন্তু আমাদের নয় চলে আসছে আচ্ছা যাক বা খুব সুন্দর তোমরা অলরেডি উত্তর তো করে ফেলেছো ঠিক আছে পারতো যারা করেছো করেছো ঠিক আছে তাহলে এখানে আমরা পেলাম নয় তাহলে আমরা যদি এখানে নয় করি আর কার থেকে মাইনাস করতে হবে এই যে এই এই সংখ্যা থেকে আমাকে এক লক্ষ এই ষাট হাজার এটা মাইনাস করতে হবে তাই তো তাহলে এটা যদি আমরা মাইনাস করি কত হবে আচ্ছা এখানে তোমরা উত্তর করেছো উপায় ঠিক আছে তাহলে এখানে আমরা নয়ের থেকে যদি সাত মাইনাস করে দে আমরা পাবো দুই তাহলে দুই এখানে কোথায় যাচ্ছে দেখো যে আট আর একের নয় অপশান নাম্বার আমরা চার তিনে সাত চার এগারো তাই তো এই তো সর্বনাশ এখানে তো ডিজিট স্যাম সেম চলে আসছে আমরা ডিজিট স্যামটা এখানে ইউজ করব না আট আর একের নয় তোমরা যেটা দিলে চারে চারে আট আর তিন এগারো এগারোয়ের ডিজিট স্যাম করলে দুই আসছে আচ্ছা এখানে এটা তিন আসছে এখানে আট আর চার বারো আর চার ষোলো আট তিন উনিশ উনিশের ডিজিট স্যাম করে এক আসে চারে চারে আট আর তিন এগারোয়ের ডিজিট স্যাম করে দুই আসে ডিজিট স্যাম যখনই দুই চলে আসবে এবার আমার কাজ হবে আমি একটু ইউনিট ডিজিটটাকে দেখে নেব আপনি দুইগুলো ষোলো দিয়ে কেটে দিন না ঠিক আছে আমি আর কাটছি না সেটা ঠিকই বলছো কাটতে পারি আমি কাটছি না আমি ডিজিট স্যামটা অ্যাপ্লাই করছি দেখো ক্যালকুলেশন তো ওমার উপর ডিপেন্ড করছে এবার আমি বুঝিয়ে দিই যারা ডিজিট স্যাম করবে তাহলে এখানে কি এখানে দুই এখানে দুই এবার আমরা শুধু একটা জিনিস লক্ষ্য করবো এখান থেকে একটু শূন্যটাকে কেটে দাও এক দুই তিন এই যে চার এক দুই তিন চার তাহলে আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছি এখানে কিন্তু নর্মাল যদি আমরা ক্যালকুলেশন করি কোথাও জিরো থাকবে না অ্যাটলিস্ট জিরো থাকবে না দেখো তুমি ক্যালকুলেশন করে দেখো কোথাও জিরো থাকবে না তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে না এই হচ্ছে আমাদের আনসার তাহলে দেখো এটা একটা এক্সামের কোশ্চেন যেখানে আমরা দেখলাম ডিজিট সাম সেম কিন্তু ডিজিট সাম সেম থাকা সত্ত্বেও আমরা কিভাবে উত্তরটাকে করলাম আশা করি তোমরা দেখতে পেয়েছ তাহলে ডিজিট সাম সেম হলো তখন তুমি দেখবে ইউনিট ডিজিট পরের একটা কোশ্চেন দেখো কি আছে একটা এক্সট্রা কোয়েশ্চেন আমি অ্যাড করেছি হ্যান্ড অয়েল মার্সেন্ট হ্যাস থ্রি ভ্যারাইটিস অফ অয়েল ভলিউমস চারশো বত্রিশ পাঁচশো পঁচান চুরানব্বই আর কি সাতশো দুই লিটার রেসপেক্টিভলি তিনটে ভ্যারাইটি রয়েছে তোমরা এটা একটু উত্তর করার চেষ্টা করো তো দেখি কারা করতে পারো তিনটে ভ্যারাইটির এখানে অয়েল রয়েছে ওকে আমরা একটু ভ্যারাইটিগুলো লিখে দিই যে চারশো বত্রিশ আর হচ্ছে কি পাঁচশো চুরানব্বই আর হচ্ছে সাতশো দুই লিটারের তিনটে ভ্যারাইটি রয়েছে এবার কি বলেছে দ্য নাম্বার অফ ক্যান ইকুয়াল সাইজ দ্যাট উড বি রিকোয়ার্ড টু ফিল দ্য অয়েল সেপারেটলি ইকুয়ালি করবো তাহলে ইকুয়ালি যদি আমরা করি তাহলে কতগুলো আমার আলাদা আলাদা হবে প্যাকেটগুলো অর্থাৎ এর যতগুলো হয় এরগুলো দিয়ে আমি আলাদা একটা ব্যারেল করব এখানে যে তিনটে ভ্যারাইটি রয়েছে আমরা তিনটে ভ্যারাইটির আলাদা আলাদা ব্যারেল নেব কিন্তু ব্যারেলগুলোর মাপ একই এবার আমরা জানি একই ব্যারেল যখন করতে হয় তাহলে সেখানে আমাদের সবার প্রথমে এদের এসিএফ করতে হবে এদের গসাগু নির্ণয় করতে হবে তোমরা এটাই জানো যে সবার প্রথমে এদের গসাগু নির্ণয় করব গসাগু যা আসবে সেই সংখ্যা দিয়ে এদেরকে ডিভাইডেড করতে হয় তবে আমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে যাব। তবে আমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে যাব কোন প্রকারের কত তোমরা এটা করবে এবার এই জায়গাটাকে আমি আর একটু সহজ করে বলে দিই যে গসাগুটা নির্ণয় না করো কিন্তু আমরা উত্তর করতে পারি কিভাবে করব আমরা আমরা অপশানের থ্রুতে করতে পারি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা এখান থেকে অপশান দেখবো যে এখানে পনেরো রয়েছে পনেরো রয়েছে সেকেন্ড তাহলে সেকেন্ড পোর্শনে যেটা রয়েছে একে পনেরো দ্বারা ডিভাইডেড করা যায় কখনো একে কিন্তু পনেরো দ্বারা ডিভাইডেড করা যাবে না তাহলে এটা উত্তর হতে পারে না আর পনেরো আছে কিন্তু লাস্ট অপশানে আচ্ছা লাস্ট অপশান এই যে সাতশো দুইকে কখনো পনেরো দ্বারা ভাগ করা যায় কখনও ভাগ করা যায় না এটা উত্তর হতে পারে না বাকি কত রয়েছে বাকি দেখো শেষে রয়েছে এগারো এই এগারো দিয়ে কি কখনো সাতশো দুইকে ভাগ করা যায় দেখো ছয় এগারো শিশুরটি চার বিয়াল্লিশ যায় না তাহলে আমাদের অপশান কিন্তু একটাই পড়ে রয়েছে আঠারো এগারো তেরো আমরা এস না করে এস করতে হবে তারপরে ডিভাইডেড করতে হবে তারপরে গিয়ে তোমাকে উত্তর বলতে হবে কিন্তু আমরা এসিএফ না করেও একবারে উত্তরটা বলে দিলাম ভাই বুঝতে পেরেছি আমরা কিভাবে করলাম কারণ এখানে এস নির্ণয় করা মানে কি যে সব থেকে সর্বোচ্চ ওই মাপের আমি পাত্র নেব এবার নিয়ে কোন ভ্যারাইটির কত রকম যেহেতু তিনটে ভ্যারাইটি রয়েছে এ ভ্যারাইটি এটা বি ভ্যারাইটি সি ভ্যারাইটি এ ভ্যারাইটির কতগুলো লাগবে আমরা পেয়ে গেলাম বি ভ্যারাইটি কতগুলো সি ভ্যারাইটি কতগুলো ক্লিয়ার চলো পরের কোশ্চেন এই কোশ্চেনটা তোমরা কেউ করতে পেরেছো বলো এই কোশ্চেনটা কেউ করতে পেরেছো একটু বলো কি বলেছে দেখো এ টিভি সেট ইজ বিং সোল্ড ফর রুপিস এক্স ইন দিল্লি দেখো এখানে এক্স আমাকে ধরতেই হচ্ছে যেহেতু এক্স টাকায় বিক্রি করেছে এ ডিলার ওয়ান টু চন্ডীগড় অ্যান্ড বড দা টিভি ইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিনেছে এখানে এক্সটা দিয়ে সর্বনাশটা করলো এক্সটটা না দিয়ে হান্ড্রেড ধরে আমি করতে পারতাম যেহেতু এখানে এক্স তেমনি এক্স ইকোয়াল টু হান্ড্রেড আমি ভাবতে পারি তো যাই হোক এক্স টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে চণ্ডীগড়ে গিয়ে তাহলে আমি চণ্ডীগড়ের কিন্তু বিক্রয় মূল্যটা আমি বলতে পারি যে চণ্ডীগড়ের বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অর্থাৎ আমি বলতে পারি এক্সের উপর যদি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এক্স তাহলে একবারে আমরা বলতে পারি ফোর এক্স বাই ফাইভ যদি আমরা পয়েন্টে বলি চল্লিশ পাঁচ হাজার চল্লিশ একবারে আমি বলতে পারি পয়েন্ট এইট এক্স টাকা এত টাকা বিক্রয় মূল্য ভালো করে বোঝো পয়েন্ট এইট এক্স কী করে ভাই এই যে টোয়েন্টি পার্সেন্ট আবার দেখাতে গেলেই সমস্যা টোয়েন্টি পার্সেন্ট বলতে চার বাই পাঁচ এক্সের তাহলে এই দেবো পাঁচ দিয়ে যদি চলে খেয়ে কাটি পয়েন্ট এইট হয় তাহলে এইট এক্স আমি একবারে লিখলাম এমনিতে বড় এবার কী বলেছে এবার এটা হি স্পেন্ড সিক্স হান্ড্রেড ফর ট্রান্সপোর্ট সে এবার ছশো টাকা খরচ করছে কি ট্রান্সপোর্টের জন্য ওকে তাহলে বিক্রয় মূল্য তার যদি এটা হয় দিল্লিতে তার ক্রয় মূল্য এটা যদি দেখো ভালো করে এটা চন্ডীগড়ে যদি এই যে চণ্ডীগড় চণ্ডীগড়ে বিক্রি মূল্য তাহলে দিল্লিতে হবে এটা তার কি ক্রয় মূল্য দিল্লিতে এটা তার ক্রয় মূল্য তার সাথে ছয়শো টাকা আরও এক্সট্রা অ্যাড করো যেহেতু ট্রান্সপোর্টটা তাহলে আমরা বলতে পারি তার খরচ কত হবে এইট এক্স প্লাস হচ্ছে ছয়শো টাকা কারণ এই ছয়শো টাকায় এক্সট্রা সে খরচ করেছে তোমরাও চেষ্টা করতে পারো তাহলে এবার তার লাভ কতটা হবে এবার লাভ এই লাভ তোমাকে দেখতে হবে তাই তো তাহলে এবার এখানে দেখে নাও আমরা জানি লাভ লস কিন্তু সিপির উপরে হয় তাহলে সিপি কত এখানে সিপি হচ্ছে জিরো পয়েন্ট এইট এক্স প্লাস হচ্ছে কত ছয়শো এটা হচ্ছে লাভ কত টাকা লাভ করেছো এই দুটোকে মাইনাস করতে হয় তো চলো আমি একবারে ইকুয়েশান পাতিয়ে দিই আচ্ছা এক্স মাইনাস যে মাইনাস তাই তো ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে লাভ পার্সেন্ট কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে দেখো হি সোল্ড দ্য সেট ইন দিল্লি ফর এক্স মেকিং হান্ড্রেড বাই সেভেন পার্সেন্ট তার প্রফিট তাহলে এই যে প্রফিট আমরা তো এটা প্রফিট করলাম এটা তো প্রফিট ভাই এটা তো প্রফিট এই প্রফিটটা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে কত ভাই এই যে একশো বাই সেভেন তাহলে এটা প্রফিট তাহলে এই যে প্রফিট ইকুয়াল টু এটা এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্সের মানটা বের করে দাও দেখো ক্লিয়ার হলো কি না আমরা বিক্রয় মূল্য এখানে এক্স কেন ধরলাম এক্স এক্স হচ্ছে বিক্রয় মূল্য আমাদের এসপি এখন বিক্রয় মূল্য হচ্ছে এক্স তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা উত্তরটি দিলে বের করতে পারবে এখানে সর্বনাশটা হয়েছে এই এক্স দেওয়ার কারণেই ভাই বুঝতে পেরেছ কী করলাম চলো নেক্সট কোয়েশ্চেন এ কে কি শেয়ার এবং ফাইভ ফ্রেন্ড পাঁচজন বন্ধুর মধ্যে ডিভাইডেড করছে কীভাবে পাঁচজন পাবে কীভাবে পাচ্ছে আমি একটু দেখে নিই এক বাই এইট এক বাই ছয় এক বাই বারো আর হচ্ছে ও সরি পাঁচ বাই বারো আর হচ্ছে এক বাই বারো তো আমরা দেখে নিই সম্পূর্ণ কেকটা কত সম্পূর্ণ কেক দেখতে গেলে আমাকে কী করতে হবে আমরা টোটাল এলসিএম করে দেবো এলসিএম করলে কত হবে এল সি এম করলে আসবে চব্বিশ তাহলে চব্বিশ তাহলে এখানে আট আছে চব্বিশ করতে গেলে তিন গুণ করতে হবে তাহলে আমরা এখানে তিন করে দিলাম এটা তিন হলো এখানে ছয় আছে চব্বিশ তাই তো চব্বিশের সাথে চার গুণ করতে হবে তাহলে চব্বিশ হয় সাথে তাহলে এটা করলাম চার বারো দুই তাহলে পাঁচ দুগুণি এটা হবে দশ আর এটা কত এটা হচ্ছে তোমার বারো দুই তাহলে এটা হবে এক তাহলে এই যে চারটে ভ্যারাইটি পেয়ে গেলাম বাকি আর একটা ভ্যারাইটি কত টোটাল চব্বিশ তাহলে অলরেডি হয়ে গেল কত তিন আর একে চারে সাত সতেরো আঠেরো আঠেরো আর হচ্ছে পাঁচ আট আর পাঁচ তেরো ও বাবা ভুল হচ্ছে কেন আট আছে তিন ছয় আছে চার বারো দুগুনি চব্বিশ এটা কত এক বাই বারো তাহলে বারো চব্বিশের মধ্যে ও এটা সরি এটা দুই হবে তো ভাই ঠিকই আছে বারো এটা দুই ওকে তাহলে দেখো ওই যে বাকি আর টোটাল তো চব্বিশ টোটাল চব্বিশ এখানে দেখো অলরেডি আমাদের চারটে ভাগে কত হয়ে গেছে চারটে ভাগে আমাদের বাইশ হয়েছে সরি চার তিন সাত দুই নয় উনিশ হয়েছে তাহলে চতুর্থ ভাগ কত হবে চতুর্থ ভাগটা আমাদের আসবে পঞ্চম ভাগটা আসবে আমাদের পাঁচ তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে উত্তরটা বলে দিতে পারি এখানে তোমরা অনেকে আছে হয়তো সম্পূর্ণটা এক অংশ ধরো তার থেকে এরকম মাইনাস করবে এগুলো করার দরকার নেই সম্পূর্ণটাই আমি এক বাই সম্পূর্ণটাকে আমি চব্বিশ ধরে নিলাম সম্পূর্ণটাকে আমি চব্বিশ ধরে নিলাম ঠিক আছে এইভাবেও করা যায় এটাই হচ্ছে মেন যাই হোক আমরা এইভাবে করবো না আমরা এলসিএম করে টোটালটা বের করে নিলাম এবার কোন ভাগে কতটা আছে আমরা সেটা এখানে মেনশান করে দিয়েছি কেমন পরের কোশ্চেন দেখো এ ক্লক ইজ ফিক্সড অন হরিজেন্টাল টেবিল অ্যাট থ্রি পি এম ইট মিনিট হ্যান্ড ইজ পয়েন্টিং নর্থ অ্যাট থ্রি পি এম দ্য মিনিট হ্যান্ড উইল পয়েন্ট তাহলে তিনটা চল্লিশে কোথায় থাকবে আমি একটু ড্র করার চেষ্টা করি তাহলে এই যদি হয় আমার নর্থ এই হচ্ছে আমার ইস্ট এই হচ্ছে আমাদের সাউথ এই হচ্ছে আমাদের ওয়েস্ট তাহলে এই ঘড়িতে আমরা একটু পয়েন্টিং করার চেষ্টা করি ধরো তিনটা বলেছে তাই তো তাহলে এই হলো বারোটা এই হলো তিনটা এই যে প্রথম কন্ডিশন এটা বলে দিয়েছে কেমন এবার এখানে এই এক দুই আমি একটু বোঝানোর জন্য লিখি চার এই যে পাঁচ এই ছয় এই সাত এই আট নয় এ দশ এই হলো এগারো এটা হচ্ছে প্রথম কন্ডিশন এবার বলে দিয়েছে তিনটে চল্লিশ আচ্ছা তিনটে চল্লিশ যখন বাজে তখন তার পজিশনটা কি আসবে তিনটা চল্লিশ বলতে আটের কাছে ভালো করে বুঝো তখন এই যে আমি পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি এই যেই তাহলে এটা হচ্ছে তিনটা চল্লিশ বলতে এটা মিনিটের কাটা ভাই এটা মিনিটের কাটা এই যে এখন পয়েন্ট আসবে এটা তাহলে ওরা চেয়েছে মিনিট হ্যান্ড কোন দিকে মিনিট হ্যান্ড দেখো মিনিট হ্যান্ড কোন দিকে আছে সাউথ ওয়েস্টের দিকে সাউথ ওয়েস্ট কোথায় আছে এটা তো না পশ্চিমে পশ্চিমে এটা তো উল্টো হচ্ছে সাউথ ওয়েস্ট হচ্ছে অপশান নাম্বার সিতে ইয়েস সিক্সটি ডিগ্রি এবার ডিগ্রিটা কী করে দেখো ডিগ্রির ক্ষেত্রে একটু বিষয় তুমি নর্মালি এমনিতে বলে দিতে যে দক্ষিণ পশ্চিমে আবার এখানেও তো দক্ষিণ পশ্চিম কিন্তু আবার ডিগ্রির কথা বলেছে এই যে এবার এই ডিগ্রিটা তোমাকে আবার এখানে মেনশন করতে হবে আবার ডিগ্রি কারণ তুমি তো নর্মালি দক্ষিণ পশ্চিম এটাও টিক মারতে পারতে কিন্তু এখানে আবার ডিগ্রি মেনশন করে দিয়েছে তাহলে এখানে আবার এই ডিগ্রিটাকে তোমাকে একটু দেখতে হবে এখানে ডিগ্রিটা দেখতে হবে তা ডিগ্রি কিভাবে দেখবে আমরা জানি ইন এভরি ফাইভ মিনিট মুভমেন্ট প্রত্যেক ফাইভ মিনিট চলার জন্য মিনিট হ্যান্ড উইল মেক মিনিট হ্যান্ড এক মিনিট হ্যান্ড কতগুলো অ্যাঙ্গেল করে তিরিশটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এবার ভালো করে বোঝো মিনিট হ্যান্ড যদি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এই যে সাড়ে তিনটা থেকে তিনটা তিরিশ থেকে তিনটা চল্লিশ অব্দি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কত ডিগ্রি হবে তিনটা তিরিশ থেকে তিনটা চল্লিশ ষাট ডিগ্রি হবে কারণ মিনিট প্লাস মিনিট তাহলে তিরিশ ডিগ্রি তাই তো এখানে দেখো এই হচ্ছে দশ এই যে দশ তাহলে কুড়ি মিনিট হচ্ছে তার মানে দশ মিনিটের জন্য যদি তিরিশ হয় এই তিরিশ এই তিরিশ তাহলে কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি তাহলে কি দক্ষিণ পশ্চিম ষাট ডিগ্রি অপশন সি হবে বুঝতে পারলাম শুধু ডি ক্লিক করলে হবে না যেহেতু এখানে অ্যাঙ্গেলটাও আবার মেনশন করেছে তাই আমাকে অ্যাঙ্গেলটাও বের করতে হলো নেক্সট এ বি সি আর থ্রি পাইপ কানেক্টেড টু এ ট্যাঙ্ক এ অ্যান্ড বি টুকেদার ফিল ট্যাঙ্ক সিক্স আওয়ার কোশ্চেনটা চেনা চেনা লাগছে যাই হোক এ আর বি হচ্ছে সিক্স আওয়ার বি আর সি করে দশ ঘন্টায় এফ অর্থ বি আর সি করে দশ ঘন্টায় এ আর সি করে সাড়ে সাত ঘন্টায় এটা কি আমার আর করতে হবে তাহলে চেয়েছি এ কত হবে এ কত হবে এল সি এম করো ও বাবা এটা সরি সাড়ে সাত এটা সরি এটা সাড়ে সাত এবার এটাকে একটা কাজ করে নিতে পারো ওই সাড়ে সাত এটাকে পঁচাত্তর করে দিতে পারো সাড়ে সাত এটাকে একশো করে দিতে পারো এটাকে ষাট করে দিতে পারো তাহলে ষাট একশো পঁচাত্তর এর এলসিএম করো এর এলসিএম করো আমি ধরে দিচ্ছি এবার এখানে টু এ পাবো ভালো করে বলছো এখানে টু এ প্লাস বি প্লাস সি ধরে দিচ্ছি আর এগুলো তুমি যোগ করো তিনটের এফিসিয়েন্সি যোগ করো যা আসবে তাকে তুমি দু দিয়ে ভাগ করো কারণ সি দরকার তাহলে এখান থেকে এটাকে টু দিয়ে ভাগ করলে তুমি পাবে সি আমি কিন্তু হিজ দিয়ে দিচ্ছি অঙ্কগুলো সহজ অঙ্ক সি পাবে এবার এবিসির থেকে এখানে ওরা এ চেয়েছে তার থেকে আবার মাইনাস করবে এই যে বিসি এর এফিসিয়েন্সি মাইনাস করে দাও বি প্লাস সি মাইনাস করে দাও তাহলে যা আসবে এটাই হচ্ছে এর এফিসিয়েন্সি এ এর যে এফিসিয়েন্সি আসবে টোটাল এফিসিয়েন্সিকে ভাগ করে দাও ভাই আমি কি বললাম আমি কোশ্চেনটাকে ক্যালকুলেশন করিনি আমাদের করানো অঙ্ক আশা করি সবাই করতে পারবে আমি তারপরেও কিন্তু বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয় চলো নিজেরা করবে কারণ এমনিতেই তো করো না এই যে বুঝিয়ে দিলাম অ্যাটলিস্ট এবার বাকিটুকু উত্তর বের করার জন্য করতে হবে দেখো ইফ এ ড্রাইভার পার সেকেন্ড ওকে ঠিক আছে ফাইন ফিফটিন মিটার পার সেকেন্ড আগের কোশ্চেন দশ ঘন্টা ঠিক আছে ফিফটিন মিটার পার সেকেন্ড দেন হাউ মাছ ডিস্টেন্স ইট কভার বাই হিম ইন থ্রি আওয়ার্স টোয়েন্টি মিনিট তিন ঘন্টা কুড়ি মিনিটে কতটা যাবে তাহলে দেখো ওই যে পনেরো মিটার পার সেকেন্ড গেছে আমরা যদি এটাকে একটু ঘন্টায় প্রকাশ করে নিই কারণ এখানে কিলোমিটার আছে তাহলে কিলোমিটার থাকা মানে তোমাকে ঘণ্টায় বের করতে হবে তাহলে দেখো পনেরো মিটার পার সেকেন্ড আছে আমরা এটাকে যদি ঘণ্টায় প্রকাশ করি কত তিন মিনিট কুড়ি সেকেন্ড তুমি এখানে এক কাজ করো সেকেন্ডও করে নিতে পারো সেকেন্ডও করে নিতে পারো তাহলে তিন মিনিট তাই তো তার সাথে আবার ষাট ইন্টু ষাট করে দিই আচ্ছা আমি একবার যদি মিনিট করে নিলাম সেকেন্ড করে নিলাম তার সাথে সরি আরও যোগ করবো কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে কত ভাই কুড়ি ইন্টু কুড়ি ইন্টু সিক্সটি তাহলে বারো আচ্ছা তিনশো আঠারো আঠারো পাঁচ ছয়শো ছত্রিশ তিনশো নয় নয় তার মানে একশো কুড়ি একশো কুড়ি আর হচ্ছে দুটো শূন্য আচ্ছা বারো হাজার সে বারো হাজার সেকেন্ড এবার তাহলে আমরা তো জানি যে তার স্পিড চেয়েছে স্পিড কি ডিস্টেন্স ইন্টু টাইম ডিসটেন্স কত পনেরো মিটার পার সেকেন্ড আর এখানে কত সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড করে কত সেকেন্ড লাগবে বারো হাজার তাহলে বারো হাজার দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই বারো পনেরো হচ্ছে একশো আশি ঠিক একশো আশি কোথায় আসবে কারণ ভাই তো ডিভাইডেড তুমি এক হাজার করে দাও না কোনো সমস্যা নেই কিংবা আমরা একবারে পাঁচ বাই আঠারো দিয়ে করে দিতে পারতাম একশো আশি ওকে তুমি এটাকে মিনিট ধরেও করতে পারো কীভাবে ঘন্টায় প্রকাশ করে দেখো তাহলে আরও সহজে এসে যেত যে তিন ঘন্টা আচ্ছা দেখো আমি আর দেখাচ্ছি না আমরা এটাকে ঘণ্টা করেও করে নিতে পারতাম কেমন তিন বাই দশ এ যে আমরা ঘন্টায় প্রকাশ করবো এইভাবে করতে পারতাম তো যাক ঠিক আছে চলো সহজ কষে নিয়ে বেশি টাইম নষ্ট করছি না ইট ওয়াজ মন্ডে ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠারো ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠারো যদি মন্ডে হয় হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক ফার্স্ট জানুয়ারি দু হাজার দশ তাহলে দু হাজার আঠারো জানি পেছনের দিকেরটা ওরা জানতে চেয়েছে যে ফার্স্ট জানুয়ারি দু হাজার দশ কী হবে তাহলে পেছনের দিকে আমরা মাইনাস করবো কতগুলো সাল মাইনাস আসবে আট সাল মাইনাস এই আট সালের মধ্যে কতগুলো লিপিয়ার থাকবে আরও দুটো লিপিয়ার থাকবে তাহলে অর্ডে কত আটটা সালের জন্য আট অর্ডে আর আরও দুটো লিপিয়ার তাহলে আরও দুটো এক্সট্রা অর্ডে দশটা অর্ডে আর দশ অর্ডে বলতে আমরা কতগুলো অর্ডে পাই সাত দিয়ে ভাগ করলে তিন অর্ডে পাই অর্থাৎ মাইনাস তিন করে দাও তাহলে এখানে কি আছে মন্ডে তাহলে আমরা এবার বলতে পারি মন্ডে মাইনাস যদি থ্রি করি তাহলে কি আছে ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে সানডে মন্ডে ওকে ফাইন তাহলে ফ্রাইডে আসবে উত্তর দেখো ভাই বুঝতে পেরেছো কিনা কি করলাম বুঝতে কি কিনা একটু এই না থার্সডে হবে না দু হাজার আঠারো সাল থেকে দু হাজার দশের জানুয়ারি অবধি আহ তুমি ব্যাকে যাচ্ছ আট সাল ভালো করে বুঝো আট সাল ব্যাকে যাচ্ছ এই আট সালের মধ্যে আবার দুটো লিপিয়ার পড়ে যাচ্ছে তাই তো তাহলে দুটো লিপিয়ারের জন্য আরো দুটো অডে পাবো তাহলে আগে পেলাম আট সালের জন্য আটটা অড্ডে আরও পেলাম দুটো তাহলে দশটা অড্ডে তাহলে দশটা তো অড হয় না সাত দিয়ে ভাগ করলে তিন তাহলে তিন মাইনাস করে দাও তাহলে মন্ডে মাইনাস থ্রি হচ্ছে ফ্রাইডে ওকে চলো পরের কোশ্চেন দেখো কি আছে এ পার্সেন্ট ওপেন এ টি শপ উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হি স্পেন্ড অফ থার্টি পার্সেন্ট মানি কি ফার্নিচিং হি শপ অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট বিয়ারিং আদার নেসেসারি হাউ মাস মানি লেফট তার কাছে আর কতটা পড়ে আছে আচ্ছা তোমরা এটার উত্তর করতে পারবে দেখো তো একদম সিম্পল একটা কোশ্চেন আরে ভাই টোটাল যদি হানড্রেড পার্সেন্ট হয় ভালো করে বোঝো তার মধ্যে থার্টি পার্সেন্ট খরচ করেছে আরও টোয়েন্টি পার্সেন্ট খরচ করেছে তা ফিফটি পার্সেন্ট খরচ করে ফেলেছে তাহলে বাকি আর থাকে কত বাকি আর ফিফটি পার্সেন্ট থাকে কিন্তু টোটাল কত টাকা টোটাল হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট কত আর্ধেক করে দাও সাড়ে বারো হাজার টাকা শেষ উত্তর তাহলে এই কোশ্চেনগুলো তো করার কোনো প্রয়োজন নেই তাই না এগুলো দেখে দেখে তুমি উত্তর করে দিতে পারবে চলো নেক্সট ইফ দ্য নাম্বার এক্স ফোর ফোর সিক্স ওয়ান ইজ ডিভিজিবল বাই ইলেভেন দেন দ্য ফেস ভ্যালু অফ এক্স অর্থাৎ এক্সের কোন মানের জন্য আমরা এটা ভাগ করতে পারবো দেখো আমি একটু দেখিয়ে দিই এক্স দ্বারা ভাগের নিয়ম তো তোমরা এগারো দ্বারা ভাগের নিয়ম সবাই জানো আমি আর নতুন করে দেখাচ্ছি না এবার এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করো আরেকটা নিয়ম একটু দেখিয়ে রাখি তোমাদের জন্য এগারো দ্বারা ভাগের কিন্তু এই একটা নিয়ম আছে সমস্ত ডিজিট যদি এগারো দ্বারা ভাগ যায় তাহলে এটা যোগ করো তো কত হয় দেখো তো তাহলে ইজিলি বলে দেবে যে পাঁচ ছয় চারে দশ ভাই এগারো এগারো কত হয় এ বাবা ও হ্যাঁ এগারো ঘরের নামটা নেক্সট কত আসবে এগারো দ্বারা ভাগ করতে গেলে একশো দশ না তাহলে এটা কত এক্স ফাইভ শেষ ফাইভ ফাইভ বসাও তাহলে দেখবে মিলে যাবে এগারো দ্বারা ভাগের নিয়ম তোমরা এতদিন যেটা জানতে তার সাথে এক্সট্রা একটু বলে রাখি যে কি হলো ভাগের নিয়মটা ধরো ওই দেখো দেখে দিচ্ছি এগারো দ্বারা ভাগ কীভাবে দেখতে হয় ভাই নিরানব্বই দ্বারা যেই রকমভাবে তোমাদের ভাগ সেখানে হয়েছে দুটো দুটো করে সংখ্যার যোগ করো এখানে একটা আছে একটা শূন্য দিয়ে দাও এই সংখ্যার যোগফল যদি এগারো দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যায় এগারো দ্বারা ডিভিজেবেল এগারো দ্বারা ভাগের নতুন নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করলাম সমস্ত ডিজিটের যোগ ফল করে দেখো যোগ ফল যদি এগারো দ্বারা ডেভিডেবল হয় দেন ওই নাম্বার টোটাল নাম্বার ইজ ডেভিডেবল বাই কত ফাইভ তো এখানে আমাদের এক্স ধরে করার দরকার নেই অনেকে আমরা আছি যে সাইড চেঞ্জ করি কীভাবে আমরা জানি একটু দেখে নাও যারা এইভাবে করতে এই কোশ্চেনটাকে আমরা অনেকে আছি এইভাবে একঘর সেরে সেরে করি তাদের উদ্দেশ্যে বলছি এক্স প্লাস ফাই ফাইভ ইকুয়াল টু কত ছয় হাজার চারে দশ এই আমি কি ভুল করলাম নাকি এক্স পাঁচ তাই তো চার চলে আসছে তো অপশানে কেসটা কি হলো এক্স প্লাস ফোর ফাইভ কি কি তো ছিল ফাইভ আর হচ্ছে ছয়শ দশ আচ্ছা যাক সারো এই তোমরা কীভাবে করেছো বলো তো তোমরা কীভাবে করেছো ও চলো ডিটেলসটা দেখিয়ে দেই সেলে আর লাভ কি দুটো ইকুয়াল করতে হয় রাইট ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে নতুন যেটা বললাম এটা আশা করি সবাই বুঝতে পেরেছো দুটো দুটি করে সংখ্যার যোগফল ওই যোগফল যদি তোমার ডিভিজিবল হয় দেন টোটাল সংখ্যা বাই অনুরাগ লসেস ওয়ান সেভেন অব দ্য কস্ট প্রাইস বাই সেলিং এ পেন রুপিস ওয়ান ফোর ফোর একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করাতে তার এক সপ্তমাংশ কিন্তু সে লস করেছে ইফ দ্য পেইন্ট সোল্ড একশো উনানব্বই টাকা দেন হোয়াট ইফ দ্য গেইন পার্সেন তাহলে তার লাভের শতকরা হার কত নির্ণয় করতে হবে এখানে সে কতটাকায় বিক্রি করেছে দেখো আমরা বিক্রিটা জানি না যেহেতু সে লস করেছে ওয়ান সেভেন তাহলে লস করেছে সাতবাগের এক ওয়ান বাই সেভেন সে লস করেছে তাই না তাহলে যদি তার বিক্রমূল্যটা এখানে বের করতে হয় আল্টিমেটলি বিষয়টা গেছে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করাতে দেখো একশো চুয়াল্লিশ টাকাতে ওয়ান বাই সেভেন লস করেছে সাত টাকায় বিক্রি করাতে এক টাকা লস করেছে তাহলে আমরা এইভাবে এখান থেকে বলতে পারি যে একশো চুয়াল্লিশ টাকা যেহেতু সে বিক্রি করেছে তাহলে লস করেছে আমরা তার দামটা বের করব আমরা এখানে কী বের করব যে তার কেনা দামটা তার সিপিটা বের করব তার সিপি সিপিটা তাহলে কত আসবে সাত টাকায় এক টাকা তো তাহলে আমরা এখানে বলতে পারি ছয় বাই সাত চলে আসবে ছয় বাই সাত তাহলে ছয় দিয়ে ডিভাইডেড করো ছয় দিয়ে দিলে ছয় দুগুণি বারো চারশো চব্বিশ চার সাথে আঠাশের আট হাতে আছে এক সাত দুগুণি চোদ্দো ষোলো তাহলে এখানে আমাদের কেনাদাম পেয়ে গেলাম কিন্তু আবার কী বলেছে বিক্রি করেছে একশো উনানব্বই তাহলে এখানে এসপি কত এসপি হচ্ছে একশো উনানব্বই কত টাকা লাভ করেছি এক এক টাকা একুশ টাকা লাভ করেছি তাই তো কত টাকায় একশো আষট্টি টাকা তাহলে শতকরা কত হবে ইয়েস পারতো সাড়ে বারো পার্সেন্ট চলো ফাইন ঠিক আছে ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ প্রফিট একুশ টাকা ওকে ক্লিয়ার তো এখানে কেন আমরা এটা করলাম কারণ দেখো যদি তুমি এক্স হিসেবে ভাব দে সে আমি ধরে নিলাম সিপি হচ্ছে এক্স আমি একটু ক্লিয়ার করে দিই যাদের একটু ডাউট থেকে যাচ্ছে ভাই এক্স তাহলে লস কত হবে লস হবে ভাই এক্স বাই সেভেন কারণ সাত ভাগের এক ভাগটা তাহলে এবার তুমি দেখো এসপিটা কত আসবে এসপিটা কত আসবে এক্স মাইনাস এক্স বাই সেভেন তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় ভাই সিক্স এক্স বাই সেভেন পি ইকুয়াল টু এস পি তাহলে পি বলে দিয়েছে একশো চুয়াল্লিশ ক্যালকুলেশন করো দেখো আমি ডিটেলসও দেখিয়ে দিলাম কীভাবে এলো যারা বুঝতে পারি তাদের জন্য চলো নেক্সট এদের গসাগু নির্ণয় করো তা এদের গসাগু নির্ণয় করো খুবই সহজ একটা কোশ্চেন আমরা জানি গসাগুর ক্ষেত্রে কি বলেছে যে উপরের গসাগু করবো নিচেরগুলির আমরা লসাগু করব তাই তো নিচেরগুলির লসাগু তাহলে আমরা দেখে কিন্তু উত্তর করতে পারি উপরের গুলির গসাগু করলে কত হবে গসাগু করলে আসবে আমাদের দুই তাহলে দুই কোথায় আছে উপরে দুই আছে দেখো এখানে নেই এখানে নেই এখানে আছে আর এখানে আমরা আর নিচেরগুলোর কি লসু করতে হয় লসাউ করে আমরা জানি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একাশি তাহলে একাশি আসবে উত্তর তাই না তিন কখনো হতে পারে না দেখো ভাই ক্লিয়ার হলো কি না তাহলে দুই বাই একাশি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর দুই বাই সঠিক কারণ আমরা জানি ভগ্নাংশের গসাগু করতে গেলে লবের গসাগু হরের লসাগু তাহলে লবের গসাগু করলে কি হয় দুই হয় কিভাবে করলাম দশ মাইনাস আট দুই আর লসাগু সর্বোচ্চ সংখ্যা একাশি সব সংখ্যা দেরা দিবেল ওকে চলো নেক্সট আবার দেখো পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন টু ইনলেট পাইপ এ এন বি ক্যান ফিল এ ট্র্যাঙ্ক ইন বাইশ মিনিট অ্যান্ড হচ্ছে সরি বাইশ ঘন্টা আর হচ্ছে কি তেত্রিশ ঘন্টায় ফিল করতে পারে দে ও ওয়ে আর ওপেন টুগেদার সেম টাইম একই সময় ওপেন করলো বাট পাইপ এ হ্যাড টু বি ক্লোজ থ্রি আওয়ার্স বিফোর দ্য খ্রিস্টান ওয়াজ ফুল ভর্তি হওয়ার তিন ঘন্টা আগে বন্ধ করা হয় তাহলে হাউ মেনি আওয়ার্স টোটাল ডিট ইট টেক টু পাইপ দেখো আমি বারবার করে একটা কথা তোমাদের আবার বলি নল চৌবাচ্চায় এক্সপার্ট তুমি তখনই হবে যদি কিনা টাইম অ্যান্ড ডিস্টেন্স আর সরি টাইম অ্যান্ড ওয়ার্ক যদি ভালো করে বোঝো আমি একটা কোশ্চেন বলেছিলাম মনে আছে কিনা যে কেউ যদি সময়ের আগে কাজ সেরে চলে যেতে চায় তোমার কাজ হবে তুমি তাকে যেতে দেবে না তোমার কাজ হবে তাকে যেতে দেওয়া যাবে না তাই তো তাহলে তাকে আমরা ধরে রাখবো ধরে রাখলে কি হবে সেই কাজটা কিন্তু এক্সট্রা বেড়ে যাবে এখানে কোশ্চেনে তাই বলেছে যে সে তিন ঘন্টা আগে বন্ধ করা হয় আমি তাকে বন্ধ করতে দেব না তাহলে সে যদি কাকে এ নলকে আমি বন্ধ হতে দেব না তাহলে এ নল যদি বন্ধ না হয় ওই তিন ঘন্টায় সে আরও কিন্তু কাজ এক্সট্রা করবে আরও কত ইউনিট কাজ করবে নয় ইউনিট কাজ করবে তাহলে মোট কাজের পরিমাণ আমি আরও নয় বাড়িয়ে দিলাম কারণ তোমরা জানো যে কেউ যদি চলে যেতে চায় আমি কিন্তু তাকে যেতে দেই না তাকে আমি ধরে রাখি এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম তো এখানে এক্স টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে চলে যেতে চায় আর নল চোবাচ্চার ক্ষেত্রে বন্ধ করে দিতে চায় নল বন্ধ করবে আমি তাকে বন্ধ করতে দেব না তাহলে তো তাকে চালু রাখতে হবে আর চালু রাখা মানেই তাকে থাকতে হচ্ছে তাহলে এবার আমরা বলতে পারি এ এবং বি দুটো নলে কাজটা করবে তাহলে এখন কাজ হয়ে গেলো পঁচাত্তর ইউনিট কিন্তু তারা দুইজনে একত্রে পাঁচ ইউনিট করে তাহলে তাকে কত ঘন্টা ওয়েট করতে হবে পঁচাত্তর ডিভাইডেড বাই পনেরো সমান সমান হচ্ছে পনেরো তাহলে আমরা বলবো যে পনেরো ঘন্টা লাগবে দেখো ভাই ক্লিয়ার হলো কিনা একটু রেসপন্স করবে ফার্স্ট একটু ফার্স্ট রেসপন্স করবে ভাই বোঝাতে পেরেছি না সাড়ে পনেরো পনেরো পয়েন্ট দুই কোথাতে গেল আচ্ছা যাক ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এবারে কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন একটু বুঝতে হবে হোয়েন টু নাম্বার আর সেপারেটলি ডিভাইডেড বাই থার্টি থ্রি আমরা এই ধরনের কোয়েশ্চেন করিনি হোয়েন টু নাম্বার আর সেপারেটলি ডিভাইডেড বাই থার্টি থ্রি

যে তেত্রিশ দ্বারা ডিভাইডেড করছো তাহলে কত ভাগফল আমি জানি না কিন্তু রিমাইন্ডারটা জানি পঁচিশ হবে প্রথম ক্ষেত্রে যে পঁচিশ আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমি আগে একটু দেখিনি ভাই একটু কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো যেহেতু ফার্স্ট আমরা করছি তেত্রিশ ইন্টু দ্বিতীয়টাকে এন ধরলাম প্লাস হচ্ছে বত্রিশ এই না এবার একটা জিনিস লক্ষ্য করো দুইটি সংখ্যার যোগফলকে আবার তেত্রিশ দ্বারা ডিভাইডেড করা যাবে তাই যদি হয় চলো আমরা দুটিকে যোগ করেই দেখি না কি হয় এই দুটোকে যোগ করে দাও এই দুটোকে যোগ করে দাও তাহলে কী হবে তেত্রিশ এম প্লাস তেত্রিশ এন প্লাস কত পঁচিশ প্লাস হচ্ছে বত্রিশ তাহলে এখান থেকে আমি যদি তেত্রিশ কমন নিয়ে নেই কি আসবে এম প্লাস এন তো এম প্লাস এন আর এখানে কত হবে ভাই তেত্রিশ যদি কমন নিয়ে নেই তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র চব্বিশ ওয়ান থাকবে আর এখানে চব্বিশ আমি প্রত্যেকের থেকে যদি কম নিয়ে নেই পঁচিশটাকে শুধু আমি রেখে দিলাম ভালো করে বোঝো এখানে আচ্ছা তোমরা উত্তর চব্বিশ বলছো ফা ঠিকই আছে ভাই ফাইন একদম সঠিক উত্তর কিভাবে করেছো পার্থ দেবাশিস একটু যদি জানাও যে আমি যেভাবে করছি এইভাবে কি সাতান্ন আসে দুটো আমরা এখানে এটাকে এইভাবে একবারে করতে পারতাম যে তেত্রিশ এম প্লাস এন ইকুয়াল সরি প্লাস হচ্ছে সাতান্ন দুটো আলাদা দরকার নেই তোমরা কিভাবে করেছো একটু যদি জানাও এবার আমরা এটাকে ব্রেক করে নিচ্ছি কমন একটু আমরা তেত্রিশ কম নিলাম এম প্লাস এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে আমরা বলবো যে টোয়েন্টি ফোর থাকবে আচ্ছা এক দিয়ে আচ্ছা মিনিমাম এক করে নিয়েছে তাই তো মিনিমাম এক করে যে তেত্রিশ দ্বারা ভাগ করলে আমরা নাও তেত্রিশ দ্বারা ভাগ করলে পঁচিশ অবশিষ্ট থাকে আমরা ভাবতে পারি তাহলে মিনিমাম একবার যে সংখ্যাটা আমি পেয়ে যাব আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমি তেত্রিশ দ্বারা যদি ভাগ করি কত রিমাইন্ডার থাকবে বত্রিশ রিমাইন্ডার থাকবে তাহলে এখানে আমরা মিনিমাম একবার এই সংখ্যাটা পেয়ে যাব তাহলে সেই সংখ্যা দুটিকে যোগ করে দেখো না যে তেত্রিশ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকছে সেই সংখ্যা যোগ যোগ করো করো তুমি তো সংখ্যা সংখ্যা পেয়ে যাবে তাই না সেই করা যায় তাহলে এখানে এই সংখ্যাটা কত আসবে আহ তেত্রিশ দিয়ে ভাগ করলে তেত্রিশ ওকে তেত্রিশ অর্থাৎ সংখ্যাটা হচ্ছে পাঁচে তিনে আট আর তিনে দুই পাঁচ আটান্ন আর এখানে কত আসবে তেত্রিশ দিয়ে ভাগ করলে তিনে দুই হচ্ছে পাঁচ তাইতো ও আচ্ছা না বত্রিশ হ্যাঁ ঠিক আছে তাহলে আট পাঁচ তিন হাতে আছে এক এক ছয় বারো একশো কত একশো তেইশ এই একশো তেইশকে তুমি এইভাবেও আমরা করতে পারি অনেকটা বড় হয়ে যায় তাহলে তিনবার দিয়ে যদি ভাগ করি তিন ত্রিককে তিন ত্রিককে নয় তিন দিয়ে ভাগ করলাম তিন ত্রিক তিন দিয়ে তিন ত্রিকের নয় তিন ত্রিকের নয় তাহলে একশো তেইশ থেকে যদি নাইনটি নাইন মাইনাস করে দেয় কত থাকবে চব্বিশ আমরা এইভাবেও কিন্তু ভাবতে পারি ওকে মিনিমাম একবার ভাগ করে আমরা এম আর এন সংখ্যাটা বের করে নিতে পারি এইভাবেও করা যেতে পারে চলো পরের কোশ্চেন যদি দুটি সংখ্যার ব্যবধান সিক্সটি এইট হয় এবং বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় তাহলে সংখ্যা দুটির যোগ ফল কত রা চেয়েছে তাহলে সবার প্রথমে বলে দিয়েছে যে দুটি সংখ্যার ব্যবধান অর্থাৎ দুটি সংখ্যার ডিফারেন্স তাই তো তাহলে দুটি সংখ্যার ডিফারেন্স আমরা কীভাবে বলতে পারি আগে একটু কোশ্চেনটা দেখো সিক্সটি এইট দ্বিতীয় কি বলেছে যে যদি আমরা বড় সংখ্যা ডিভাইডেড করি তাহলে আমরা রিমাইন্ডার পাব কত রিমাইন্ডার পাবো গুণ আকারে করতে হয় তাই না এবার এখানে এই একটা সমীকরণ পেলাম এই একটা ইকুয়েশন পেলাম এই দুটো ইকুয়েশন থেকে আমরা ফাইভ বি যদি এটাকে মাইনাস করে দিই দেখো তো এটা লেখা যায় কিনা ফাইভ এখান থেকে মাইনাস আমি বি করে দিলাম তাহলে কত আসবে এখানে সিক্সটি এইট এ সিক্সটি এইট তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইক বি ইকোয়াল টু কত আসবে সতেরো বি যদি সতেরো হয় এখান থেকে তুমি সতেরো মাইনাস করে দাও বা এখানে তুমি বিয়ের মান করো তাহলে পাঁচ সতেরো কত ভাই এখানে যেহেতু ফাইভ বি পাঁচ সতেরো পঁচাশি তাহলে আমরা এখানে এটা এ যে এ বলতে পারি এইট্টি ফাইভ আমরা এখান থেকেও বলতে পারি এইট্টি ফাইভ বা এখানে সতেরো তুমি দাও তাহলে সাইড চেঞ্জ করো এখান থেকেও তুমি বলতে পারো এ ইকোয়াল টু এইট্টি ফাইভ আর এ ইকোয়াল টু যদি এইট্টি ফাইভ হয় দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো যোগটা কী হবে এ প্লাস বি তাহলে কত আসবে এইট্টি ফাইভ প্লাস হচ্ছে সেভেনটিন তাই তো কারণ বি আমাদের অলরেডি আগেই চলে এসে তাহলে পঁচাশি আর হচ্ছে পঁচানব্বই আর হচ্ছে সাত পঁচানব্বই সাথে হচ্ছে কত কত থাকবে আমরা বলেছিলাম প্রথম ক্ষেত্রে অবশিষ্ট যদি দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে তার থেকে বড় হয়ে যায় ডাইরেক্ট আমরা ওই সংখ্যাকে ভাগ করে দেব তাহলে একশো সাতচল্লিশ যদি আমি তিন চারবার দিই তাহলে পাঁচবারে তো আসবে না চার চার সাথে আঠাশের আট তাহলে আট আছে তেরোশো একমাত্র শেষে অপশন পাস রয়েছে তাই তো ভাই বুঝতে পেরেছ আট আছে কি করলাম চার সাথে আঠাশের আট হাতে আছে দুই চার চার ষোলো আর দুই আঠেরো ও বাবা সরি সরি ফাইভ হবে ফাইভ হবে ভুল করেছি এক্ষুনি তো মিস্টেক হয়ে যাচ্ছিল আনন্দে আমরা কি করলাম একশো তিরানব্বইকে সাতচল্লিশ দ্বারা ভাগ করে দিলাম যেটা অবশিষ্ট থাকবে এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা নিয়মে বলেছিলাম তাই তো পরের কোশ্চেন এই কোশ্চেনটা আমাদের করানো অঙ্ক এগুলো আমরা কিন্তু আগেই করেছি থ্রি টু দোয়ার ফর্টি এইট থ্রি টু ডুয়ার ফর্টি নাইন বলতো এই কোশ্চেনের উত্তর কত হবে এটা আমরা করিয়েছি থ্রি টু দোয়ার ফিফটি ওয়ান থ্রি টু দোয়ার ফিফটি টু নাম্বার অফ টার্ম এক দুই তিন চার পাঁচ বিজোর রয়েছে তাহলে বিজোর থাকা মানে তোমাকে পাওয়ার থেকে বিজোর সংখ্যা কমন নিতে হবে ইয়েস ফাইভ হবে দেবাশিস বিজোর সংখ্যা কমন নিতে হবে তাহলে এবার করে ফেলো থ্রি ডি দুবার ওয়ান টু থ্রি দোর থ্রি ফোর থ্রি দোর ফাইভ তো তাহলে যেটা কমন নেই তার কোনো ভ্যালু থাকে না তাহলে বাকি যেটা পড়ে আছে বাকি কি পড়ে আছে থ্রি নাইন তিনের কিউব করলে সাতাশ তারপরে কত হবে তিনের কিউব সাতাশ তাহলে তিন ত্রিশ চৌষট্টি আচ্ছা তিন চারে বারো দুই তাই তো তিন চারে এ বাবা ভুল করলাম নাকি তিনের স্কোয়ার করলে হচ্ছে তোমার তিন তিনের স্কোয়ার নয় তিনের কিউব সাতাশ সাতাশ আচ্ছা এক দুই তিন চার তিন তারিখ একাশি হবে সরি এটা একাশি হবে আমি একটু ভুল করে ফেললাম ভাই এটা একাশি হবে আর এটা কত হবে এই একশো একুশ কী করে উত্তর চলে আসছে ভাই আচ্ছা একশো একুশ দ্বারা ডিবি দেবেন আচ্ছা ওকে ফাইন দেখে নিচ্ছি শেষেরটা কত এসছে পার্থ তিন একাশি তো তিন ওকে তিন তিন আটার চব্বিশ চলো যোগ করে দেখি তিন চার 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 তিন সাত চোদ্দ তেইশ হাতে হাতে দুই ছয় ছয় দুই আট ষোলো ইয়েস ইয়েস একশো একুশ ঠিক আছে করে দিলাম এটা দেখো আমাদের নিয়ম অনুযায়ী এবার বিষয় হচ্ছে যদি আমি এখান থেকে থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট কমন নিতাম তাহলে দেখো বিষয়টা কি আরও ছোটো হয়ে যেত আমি কিন্তু থ্রি টু দি পাওয়ার ফর্টি কমন নিয়েছি কেন আমরা নিয়মে শিখেছিলাম এক দুই তিন চার পাঁচ নাম্বার অফ টার্ম যদি বিজোড় থাকে পাওয়ার থেকে বিজোর সংখ্যা কমন নিতে হয় এটা আমি শিখিয়েছিলাম তাই না তা আমরা এইভাবেও করতে পারি এবার হ্যাঁ তুমি যদি মনে করো আমি বলেছিলাম যে এইভাবে করলে হবে না এটা একদমই নয় যে থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট যদি আমি কমন নিই কোনো প্রবলেম নেই তাহলে কি থাকবে ওয়ান থাকছে তাহলে ওয়ান থাকবে টু থাকবে এবার দেখো আরোই দিয়ে এসে যাবে থ্রি হবে ফোর এসে যাবে ব্যাস করে দাও তাহলে কত আসবে এক নয় তিনের কিউব সাতাশ একাশি নয় কে দশ এক একানব্বই একশো এক একশো একুশ শেষ এইভাবে আমরা করতে পারি তো দুটো মেথডই দেখিয়ে দিলাম কোনোটাই ভুল নয় পরের কোশ্চেন লাস্ট কোশ্চেন আমাদের আজকে যদি ভাজক ভাগ ফলের গুণ হয় এবং ভাগ শেষে চার গুণ হয় আর এবং ভাগ শেষ তিন হয় তবে ভাজ্য কত আমরা জানি ভাজ্য ইকাল টু কি বলো তোমরা চেষ্টা করো ভাজও কিন্তু ভাগ ফল প্লাস হচ্ছে ভাগশেষ এটা আমরা জানি এবার এখানে বসিয়ে দাও এখানে মানটা বসাও দেখি তোমরা করো দেখি ভাগশেস যদি তিন হয় চলো ভাক্সেস তো তিন বসিয়ে দেই আর কি বলেছে কোয়েশন হচ্ছে ফোর টাইমস অফ দ্য রিমাইন্ডার কোয়েশন ফোর টাইমস তার মানে ফোর টাইম বলছে এর ফোর্থ টাইম কত হবে এর ফোর টাইম হচ্ছে বারো আর কি বলেছে দ্য ডিভিজর ইজ টু টাইমস মানে ডিভিজর টু টাইমস অফ দ্য কোয়েশন এর দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ বলতে এটা কত হবে এ ও সরি এর ছয় গুণ এর ছয় গুণ তাহলে এটা নিচ্ছে দুই তাহলে বারো দুগুণ কত চব্বিশ আর তিনে সাতাশ ওকে ইয়েস ফাইন তো যাই হোক এই ছিল আমাদের সেট নাম্বার ফোর আশা করি সবাই বুঝতে পেরেছো খুব ইম্পর্টেন্ট অনেকগুলো কোয়েশ্চেন আমরা এখানে সলভ করেছি আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুব হেল্পফুল এটা মাথায় রেখো কেমন আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আলাদা করে পড়তে হবে না আমরা এই যে এখন যে বিয়াল্লিশটা প্র্যাকটিস সেট রেডি করেছি এগুলো যে সলভ করব এই টা সেট কমপ্লিট করলেই যথেষ্ট না অ্যাটলিস্ট গ্রুপ সি কিন্তু কনফার্ম করে নেওয়া যাবে